আজকে পর্দা উঠলো আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। গত আসরে দুই ফাইনালিস্টের মধ্যকার লড়াই দেখার জন্য দর্শকরা মুখিয়েছিল। টসে জিতে নিউজিল্যান্ড ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয়, ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ব্যাটিংয়ে গিয়ে ইংল্যান্ড 9 উইকেটে হারিয়ে 282 রান করে 50 ওভারে, এর মধ্যে বিষ্ট করেন 35 বলে 33 রান, জরুট করেন 77 রান 86 বলে, জস বাটলার করেন 43 রান 42 বলে। জবাবে নিউজিল্যান্ড মাত্র 1 উইকেট হারিয়ে তাদের লক্ষ্যে পৌঁছে যায়। মাত্র 36 ওভার 2 বলে নিউজিল্যান্ড 283 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। নিউজিল্যান্ডের পক্ষে ওপেনিংয়ে নামে ডেভিন কনওয়ে এবং উইল ইয়াং। 1 বলে আউট হয়ে গেলেও কনওয়ে তুলে নেয় তার সেঞ্চুরি। কনওয়ে 121 বলে করেন 152 রান, এর মধ্যে ছিল 19টি 4 এবং 3টি 6। অপরদিকে রবীন্দ্র করেন 123 রান 96 বলে, এর মধ্যে 11টি 4 এবং 5টি 6 ছিল। 283 রানের লক্ষ্যে নিউজিল্যান্ডের জয়ের ব্যবধান 9 উইকেটে, সেটু 82 বল বাকি থাকতেই। বোলারদের সম্মিলিত পারফরমেন্সের পর কনওয়ে ও রবীন্দ্র জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ঘুরিয়ে দিয়ে নিউজিল্যান্ড যেন দিল 2023 বিশ্বকাপে তাদের আগমনী বার্তা।